গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিতে যাচ্ছে শস্য খেতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন প্রতিচ্ছবি, সৃষ্টিশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের পর নোয়াখালীর বসুরহাটে সকাল থেকে 144 ধারা জারি। চট্টগ্রামের হাটহাজারিতে মাদ্রাসা শিক্ষকের অমানবিক বেত্রাঘাতের শিকার 8 বছরের শিশু শিক্ষার্থী মামলা না করায় স্থানীয়ভাবে মীমাংসা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি শরাফত আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিতে যাচ্ছে শস্য খেতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন প্রতিচ্ছবি। দুই ধরনের ধানের চারা দিয়ে ফুটিয়ে তোলা বঙ্গবন্ধুর অবিকল চিত্রকর্মটি পাখির চোখে দেখলে মুগ্ধ হবেন যে কেউই। নান্দনিক আর অনন্য এই শিল্পকর্মটি ইতিমধ্যেই পরিদর্শন করেছে গিনেস বুকের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, নান্দনিক এই প্রতিচিত্রের গিনেস রেকর্ড স্বীকৃতির ঘোষণা আসতে পারে 26 মার্চের মধ্যেই। বগুড়ার শেরপুর প্রতিনিধি শামীম সরকার বিদ্যুতের তথ্যচিত্রে জানাচ্ছেন দূর মোহাম্মদ। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। যিনি দারাজ কণ্ঠে এভাবেই কৃষককে সম্মান দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন, সেই কৃষকের ফসলি জমিতেই সৃষ্টিশীল শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে মাটি ও মানুষের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি। কৃষি নির্ভর এদেশে তৈরি শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্বে এযাবৎকালের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক, যে কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিতে যাচ্ছে শস্যক্ষেতের বিশাল ক্যানভাসে ফুটিয়ে তোলা জাতির জনকের এই নান্দনিক প্রতিকৃতি। গিনেস বুকে স্থান পেতে শস্যচিত্র তৈরিতে দুই রঙের শস্য ব্যবহার করতে হয়, সে হিসেবেই বগুড়ার শেরপুর উপজেলায় বঙ্গবন্ধুর এই নান্দনিক শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে বেগুনি আর সবুজ ধানের চারা। 100 বিঘা বিশাল ধান খেতে ফুটিয়ে তোলা বঙ্গবন্ধুর প্রতিচিত্রে মুগ্ধ হবেন যে কেউ। এরই মধ্যে শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিদর্শন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি দল, বিবেচনায় নিয়েছেন এটির নানা দিক। 3-4 দিনের মধ্যে রিপোর্টটা পাঠিয়ে দিব। আমি আশা করছি যে সব কিছু মিলিয়ে 26 মার্চের আগে আমরা এটি একটা সুসংবাদ পাবো বলে আশা। সব শ্রেণী পেশার মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু, তা বিশ্বের কাছে তুলে ধরতেই এ আয়োজন জানালেন উদ্যোক্তারা। পৃথিবীর 750 কোটি মানুষের কাছে আমরা এই তথ্য পৌঁছিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধু ছিলেন এদেশের সাধারণ মানুষের নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে ঘিরেই আগামী দিনের প্রজন্ম, আজকে নতুন প্রজন্ম স্বপ্ন দেখে। শস্যচিত্রটির কেউ যাতে ক্ষতি করতে না পারে সে লক্ষ্যে তৎপর স্থানীয় প্রশাসন, রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি। এটা একটি বিষয়, কিন্তু এটা বাংলাদেশের জন্য বিশাল একটা গৌরবের ব্যাপার। আমরা স্থান পাবো এই জন্যই যে এইটাই একটা ব্যতিক্রমধর্মী এবং অনন্য কর্মসূচি, এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে আমরা এই বিষয়টা নজরদারিতে রাখি, যেন এখানে কোনোরকম কোনো দুষ্কৃতিকারী যেন কোনো ক্ষতি বা কোনো ইয়ে না করে। এর আগে 2019 সালে চীনে তৈরি শস্যক্ষেতে চিত্রকর্মের আয়তন ছিল 5,55,786 বর্গফুট, আর শস্যচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্মটির আয়তন 12,92,000 বর্গফুট, যে কারণে আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে এটির ঘোষণা আসবে সে প্রত্যাশা উদ্যোক্তাদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ এবং গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় 98 জনের নাম উল্লেখ করে এবং 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল এ ঘটনার পর আজ মামলা দায়ের করা হয়। এদিকে সংঘর্ষের পর আজ সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পৌর এলাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন, যে কারণে বসুরহাট পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, এমনকি একসঙ্গে 4 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ রয়েছে। সকাল থেকে উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য টহল দিচ্ছে। চট্টগ্রামের হাটহাজারিতে মাদ্রাসা শিক্ষকের অমানবিক বেত্রাঘাতের শিকার হয়েছে 8 বছরের শিশু শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন।
গতকাল মাদ্রাসায় শিক্ষকের নির্মম ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এদিকে নির্যাতনের শিকার শিশুটির আজ জন্মদিন জানতে পেরে সকালে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন শিশুটির জন্য বিভিন্ন ধরনের খেলনা নিয়ে তার বাড়িতে যান। ইউএনও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়, কিন্তু নির্যাতিত শিক্ষার্থীর অভিভাবক মামলা করতে রাজি না হওয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি স্থানীয়ভাবেই মীমাংসা করা হয়। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এতে চেয়ারম্যান সহ পাঁচজন আহত হয়, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে বিল ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন। যশোর খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকায় বাচ্চু গাজী নামে এক লেদ মিস্ত্রির মরদেহ ধান খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশের একাধিক টিম মৃতদেহটি উদ্ধার করে। সে যশোর শহরতলির বাউলিয়া হামিদপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, রাতে সন্ত্রাসীরা বাচ্চুর বুকে, মাথায়, পিঠে ও কোমরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। গাজীপুর সদর উপজেলা মণিপুর এলাকায় রেহানা আক্তার নামের এক যুবতীর পাঁচ টুকরা মৃতদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সদর উপজেলার মণিপুর আরবি ফ্যাশন সংলগ্ন ময়লার স্তূপের তিনটি স্থান থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় যুবতী রেহানার স্বামী জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ বিষয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামীকে আটক করা হয়। পরে স্বামীর স্বীকারোক্তি অনুযায়ী লাশের খণ্ডিত বাকি অংশগুলো মণিপুর এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তবর্তী কালাকুমা গ্রামে কৃষি জমি থেকে ৮ কেজি ওজনের একটি পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে বিজিবি। বাহিনীর সদস্যরা জানায়, তল্লাশি চালিয়ে স্থানীয় আতরালীর কৃষি জমির প্রায় ২ ফুট খুঁড়ে পরিত্যক্ত বোমাটি পাওয়া যায়। বোমাটির দৈর্ঘ্যে প্রায় ২৫০ মিলিমিটার এবং প্রস্থে ৯০ মিলিমিটার। বিজিবির সন্দেহ, এটি অনেক শক্তিশালী মোটরের বোমা। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল আজ তা নিষ্ক্রিয় করবেন বলে জানা গেছে। জিনিস টাইম পাইছি, আমি নদীর গেছিলাম, একটু গর্ত করছি, পরে ভাবছে, আমি ভাবছি যে লোহা টোয়া এটা ভাইবা, আমি তুইলা নিয়েছি। তো আমি তো জিনিসটা চিনি না বা এইসব কিছু জানি না, আমি ভাবছি যে লোহা এটা আমি নিয়েছি। শ্রীমঙ্গলের উপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া এবং ভারী শিলাবৃষ্টি। এতে আংশিক এবং সম্পূর্ণ মিলিয়ে প্রায় সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে শিলাবৃষ্টিতে লেবু, আনারস, পান, বিভিন্ন সবজি এবং আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘর ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন অনেক পরিবার। ঘটনার পরপর শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন থেকে আহত ও ক্ষতিগ্রস্তদের বেশ কিছু আর্থিক সহায়তা করা হয়। সিলেটে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আবু বকর সিদ্দিক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট বিভাগ পেট্রোল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সাময়িকভাবে আমরা ওখানে যে তথ্য পেয়েছি, এটা শেরপুর নামক একটা জায়গা, কুশিয়ারা নদীর এ পর্যন্ত হয়তো আসা যাবে। তো আমরা আমাদের একটা স্টাডি করে দেখব, সেখান পর্যন্ত যদি আসা যায় সেখানে আমরা নতুন করে ডিপো স্থাপন করব হয়তো। সিরাজগঞ্জের শাহজাদপুরের বগুড়া নগরবাড়ি মহাসড়কে ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, দুপুরে ভ্যান যোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা কার্ড আনতে যাচ্ছিল। ভ্যানটি বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আমজাদের মৃত্যু হয়। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা অপরাধ উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরও অনেকে। জামালপুরে সড়কের উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। এ সময় সড়কের উপর অবৈধভাবে ইট, বালি, পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একজনকে ২০,০০০ টাকা জরিমানা সহ ইট ও বালি জব্দ করা হয়েছে। বরিশালের হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজ ঢালি নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার রঙ্গা গ্রামের মফিজ ঢালি তার গবাদি পশুকে মাঠে নিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তার মৃত্যু হয়। এ সময় সাথে থাকা গবাদি পশুটিও মারা যায়। চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তরের উপসহকারী পরিচালক আলী আকবর সহ আরও অনেকে। ইচ্ছে করে নয় বরং স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নফেল। কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত কোভিড-19 পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর থেকে আসা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ইতিবাচক মতামত দেন। এটা গণস্বাস্থ্যের বিষয়ে বিবেচনা করে একটা সময়সীমা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। যদি সংক্রমণের হার না বাড়ে স্বাভাবিকভাবেই আমরা সেটাকে পুনর্বিবেচনা করতেই বাধ্য হব। তো সেটা আমাদের একটা অবস্থা। তবে আমাদের এখন থেকে একটা পরিস্থিতি বিবেচনায় আমাদের এখন থেকে একটা প্রস্তুতি। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিমাংশু কুমার নন্দী এবং প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ১৬টি ল্যাপটপ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি চয়ন কান্তি ঘোষ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। কুমিল্লা সিটি কর্পোরেশনে ভবন নির্মাণে ইমারতের নকশা অনুমোদন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সিটি মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কুর সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শকত হোসেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নের ফর্ম বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে এখন পর্যন্ত সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন ফর্ম সংগ্রহ করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ লিমন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ রক্ষা পরিষদের আহ্বায়ক এবং সমাজসেবক একরামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং সাবেক চেয়ারম্যান আজাহার আলী, বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে নবীনগর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম।
গতকাল মঙ্গলবার বিকেলে নবীনগরস্থ নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়ার কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এবারে আমাদের কৃষি বাগেরহাটে ইলিশের বিচরণ ও প্রজনন ক্ষেত্র সমূহের পরিবর্তনের ধরন শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুপুরে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। এ সময় বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নীলুফা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর খলিলুর রহমান। আগাম জাতের তরমুজ চাষ করে ভালো ফলন পেতে শুরু করেছেন পটুয়াখালীর কৃষকরা। বাজার দর ভালো পাওয়ায় লাভের মুখ দেখা শুরু করেছেন তারা। কৃষকরা আশা করছেন এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন সব ধরনের সহযোগিতার কথা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পটুয়াখালী উপজেলাগুলোতে এইবারই প্রথমবার আগাম জাতের তরমুজ চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো। এবছর আগাম চাষ করেছি, আরও বৃদ্ধি করে দিতে চাই। আমরা অনেক লাভবান, আমরা আগাম তরমুজ দিয়ে অনেক লাভবান হয়েছি। আমরা আবার সামনের দিকে আগাম করতে চাই। এর মধ্যে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে এখানকার তরমুজ। এবার আমরা আগেভাগেই তরমুজ খেতে পারবো। দাম ভালো পাওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়ে কাঙ্ক্ষিত মুনাফার আশা করছেন চাষিরা। আমরা এই তরমুজ চাষ আগাম করণে আমরা খুব ভালো ফলন পাইছি, ভালো দামে বিক্রি করছি। এই ক্ষেত 8,55,000 টাকা কিনছি। পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতার মাধ্যমে কৃষকদের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। এই উৎপাদিত তরমুজটা যাতে আমাদের স্বাস্থ্যসম্মত হয়, ভালো খাবার হয়, এই জন্য আমরা আমাদের মাঠ পর্যায়ে আমাদের উপসাগের কৃষি বিচার থেকে শুরু করে আমিও মাঝে মধ্যে এখানে কৃষকদের ভিজিট করেছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছি। আগাম জাতের তরমুজ চাষে করোনাকালীন ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠার আশাবাদ কৃষকদের। যারা বঙ্গবন্ধু এবং 7ই মার্চকে স্বীকার করে না তারা পাকিস্তানিদের প্রতিনিধি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। পাবনার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রৈবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা চার আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান উপস্থিত ছিলেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর সিলেটে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী সম্পন্ন হয়েছে। সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির। সাতই মার্চ উপলক্ষে গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ মামুন আল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নন্দিতা মালাকার, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল জাকি। রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 2021 অর্থ বছরের 19তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডক্টর বেলাল আহমেদ। এ সময় রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়ার প্রেসিডেন্ট শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারিয়ান আইপিটি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আতাউর রহমান পীর, রোটারিয়ান
পিডিজি আব্দুল লতিফ, রোটারিয়ান পিডিজি ডক্টর তৈয়ব চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের জেল গেট পালস স্কুল এলাকায় এক অসহায় দিনমজুর পরিবারের বসত ভিটা দখলে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমের সরকারি একটি বাড়ি, একটি খামার, একটি প্রকল্পের আওতায় পাওয়া এবং পৈতৃকভাবে ৫০ বছরের ভোগ দখলীয় বসত ভিটা দখলে নিতে আব্দুল মালেক ইমন এবং নাজমুল হোসেন মিঠু নামের দুই ব্যক্তি এবং তাদের সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবরদখল করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চাঁপাইনবাবগঞ্জের তাঁত পল্লীগুলোতে প্রাণ ফিরেছে। কর্মহীন বেকার হয়ে পড়া শ্রমিকরা ফিরে পেয়েছেন তাদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের হরিনগর তাঁতপল্লী ঘুরে দেখা যায় সুতা বোনার বিশেষ যন্ত্রের শব্দ এবং কাপড়ের নতুন রঙের গন্ধে মুখরিত তাঁতিপাড়া গ্রাম। প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাঁতপল্লী, এই গ্রামে প্রায় ২০০ পরিবার তাঁত শিল্পের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে অতীত ঐতিহ্য ধরে রেখে প্রাচীন পদ্ধতিতে চলছে তাঁত বুননের কাজ। তিন ভাই বেকার হয়ে গেছিলাম, এখন এক বছর পর আবার তাঁতটা চালু করেছে, আস্তে আস্তে ব্যবসা ভালো হয়েছে। প্রায় নয় মাস কাজ পুরোটাই বন্ধ ছিল, তাঁতের যোগান টোগান কিছুই ছিল না, পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়াইছিল। আমাদের যে অবস্থাটা হয়েছিল, মানে বাজার করার টাকা ছিল না, যে সবজি কিনবো, ডাল ভাত কিনবো, এই টাকাটাও ছিল না আমাদের। করোনার সময় কাজ বন্ধ হয়ে বেকার হয়ে পড়েন অনেক তাঁত শ্রমিক। পরিবার চালাতে ব্যাপক ভোগান্তির পর বর্তমানে কিছু কাজ পাওয়ায় ফিরেছে স্বস্তি। খুব দূর সময়ে আমাদের সেই দিনগুলো গেছে করোনাকালীনে, কোনো ইনকামের পথ ছিল না, তো এখন চলছে টুকটুক করে। তো আমরা সরকারের কাছে এটাই আশা করব যে আমাদের এই দিকটা যেন উনার সুনজর দৃষ্টিতে দেখেন আমাদেরকে একটু। করোনার ক্ষতি পুষিয়ে নিতে বস্ত্র ও পাটমন্ত্রীর দেওয়া ৪% হারে ঋণ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হলে করোনাকালীন সময় ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। করোনায় যে ১০ মাসে যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, তাতে মন্ত্রী যে আশ্বাস্ত করেছেন সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা দ্রুত এটা কাটিয়ে উঠতে পারব। সরকার যেন আমাদের দিকে একটু চোখ তুলে আর যেন ব্যবসাটার জন্য কিছু ব্যবস্থা করে। বর্তমানে সরকার যে পরিমাণ ঋণ দিচ্ছে তা অপ্রতুল বলে জানালেন সংশ্লিষ্টরা। বিদেশিদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বিদেশে তাঁত পণ্য রপ্তানিতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। উন্নত প্রযুক্তি যদি আমরা পাই, এখানে শিক্ষার ব্যবস্থা হয়, তাহলে আমাদের পক্ষে বিভিন্ন ধরনের ডিজাইন করা সম্ভব হয় শিল্পের পর। করোনায় তাঁত শিল্পে সংশ্লিষ্টদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার ও রেশম বোর্ড বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আপাতত কিছু কিছু অর্ডার আসছে, পাবলিক সেক্টর থেকে তারা ই করছে, অর্ডার নিচ্ছে এবং কিছুটা হলো তারা কাটে ওঠার চেষ্টা করছে। সরকার মাদুরের পক্ষ থেকে আমরা যাচ্ছি এবং আমরা রেশম বোর্ডের পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি এবং থাকবো। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান। সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি ২০২০-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদ এবং অসামঞ্জস্যতা সংশোধনে তিন দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন আইডিবির জেলা শাখার সভাপতি সাদেকুল, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন সহ আরও অনেকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদ এবং অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আইডিবির সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরও অনেকে। নারায়ণগঞ্জে জেলা হকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের নিঃস্বার্থ মুক্তি এবং হকার পুনর্বাসনের দাবিতে চতুর্থ দিনের মতো হকারদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে হকাররা প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছে প্রক্রিয়া জামুকার নির্দেশনা না মানার প্রতিবাদে এবং সর্বজন স্বীকৃত মুক্তিযোদ্ধাদের দিয়ে পুনরায় যাচাই বাছাইয়ের দাবিতে মানববন্ধন করেছে গেজেট
গেজেটে স্থান না পাওয়া মুক্তিযোদ্ধারা। সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ডাক্তার আব্দুল মান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা। রংপুরে আধুনিক শিক্ষার পাশাপাশি কারাতে এবং যোগা অনুশীলনের মাধ্যমে শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে কারাতে শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে র্যালি প্রদর্শন করেছেন। সকালে সিতো রিউ কারাতে স্কুল ও যোগা জোনের উদ্যোগে সুরভি উদ্যান থেকে শারীরিক ও মানসিক সচেতনতামূলক একটি র্যালি বের হয়। পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিতে বিবাহিত অছাত্র পকেট কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে কাউখালী প্রেস ক্লাবে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ সুমন লিখিত বক্তব্যে এসব কথা বলেন। যশোরের বসত ভিটা ফিরে পাওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংখ্যালঘু এক পরিবার। সকালে যশোরের মনিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের সুচিত্রা সহ তিন বোন মিলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নিকটে স্মারকলিপি দেন। পরিবারটি জানায় তাদের বসত ভিটা জোর করে দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। তারা বসত ভিটা ফিরে পেতে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গর্ভপাতের ঔষধ সেবন করে সোহেদা নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সোহেদা দুই মাসের গর্ভবতী ছিলেন। শরীর খারাপ লাগায় গ্রাম্য এক নারী চিকিৎসকের শরণাপন্ন হন। সেই নারীর দেয়া গর্ভপাতের ঔষধ কাউকে কিছু না জানিয়ে সেবন করেন সোহেদা। এরপর থেকে প্রচণ্ড পেট ব্যথার সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতে তাকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের নির্দেশনা অমান্য করায় উপাচার্য, উপ উপাচার্য সহ পাঁচজনকে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সকালে সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা। পুরনো একজন সহ মোট 21 জন নিয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাঁকজমকপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। সকাল 11:30 নেতাকর্মী নিয়ে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা সদর ইউপি সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। এদিকে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, প্রথম ধাপের আগামী 11 এপ্রিল নির্বাচনে তালা উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 11টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাভারে হাটবাজার ও শ্যালোঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘটনা অনুযায়ী সকাল থেকে সাভার উপজেলা চত্বরে জড়ো হন দরপত্র জমা দিতে আসা লোকজন। এক পর্যায়ে দুপুরের দিকে আশুলিয়া ইউনিয়ন থেকে দরপত্র জমা দিতে আসা দুই গ্রুপের লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নড়াইলে বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন খুলনা রিজিয়ন ODF ইউনিয়ন এবং সনদপত্র প্রদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে লোহাগড়া উপজেলার দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় আয়োজন করা হয়। এ সময় চেয়ারম্যান নিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, নির্বাহী প্রকৌশলী এম এম আবু সালেহ উপস্থিত ছিলেন। ৩০ বোতল ফেন্সিডিল রাখার অপরাধে মাদক কারবারী আব্বাস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও 50,000 টাকা জরিমানা করেছে মেহেরপুর আদালত। মেহেরপুর আদালতের দায়রা জজ এস এম আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা গেছে, 2018 সালে গরিবপুর গ্রামের আব্বাস উদ্দিনের মুরগির ঘর থেকে 30 বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে গুড নেইবার্স পোড়াবাড়ি মহিলা সমবায় সমিতির উদ্বোধন করা হয়েছে। গুড নেইবার্সের কান্ট্রি ডিরেক্টর এম মাইনউদ্দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, উপজেলা সমবায় অফিসার শওকত হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দর্শক এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla এবং twitter.com/mytvbangla। ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরফত আহমেদ। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।